ঈদের দিনের সুন্নাগুলো কি, এটিকিউটস অফ ঈদ কি? ঈদ আসলে বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামীকাল, ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন, আল্লাহ রাসুল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই। ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল আইদ্দা, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। হ্যাঁ, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্বে আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখবেন আজকে মাগরিবের সালাতের পর থেকে কিন্তু তাকবীর শুরু হয়ে যাবে। ঈদ উল ফিতরের তাকবীর হচ্ছে মাগরিবের আজানের পর থেকে। এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত, কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত, আরবিতে রাত আগে আসে। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব, মাগরিবের পর এসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। কিন্তু ঈদ উল আজহাতে আবার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ে মুত্তাশিকে তাকবীর দিতে হয়। তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবীর দেয়া শুরু করি। আল্লাহ বলেছেন যে অলি রব্বিকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, আল্লাহর মহানত্বের ঘোষণা দাও, তিনি যে সবচেয়ে বড়। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর, সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু ইসলাম বলেছেন এটার সিগনিফিকেন্স দুইটা, এক হচ্ছে তোহরাতান লিস সাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গিবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তোয়ামাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা কালকে পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা অসুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই, এটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ, ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদাহা বা আদা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত, এটা নর্মাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম, 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে 1 সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন। এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তোয়ামাতান লিল মাসাকিন, ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে, একটু ভালো খেতে পারে আমাদের সাথে। তো এই হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা। এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমার উনি গোসল করতেন, ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহু, তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল ইসলামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্না। এরপর লুবসু আহসানি সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নত হচ্ছে আত্তাতিব, তাতিব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করার সুন্না, বিশেষ ইসলাম পারফিউম দিতেন, আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না, আল্লাহ রাসূল ইসলাম হাতের এইখানে দিতেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিশ্বনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত, সবার হাতে হাতে বিশ্বনবীর আতরের ঘ্রাণ। আর বিশ্বনবী মাথার এভাবে স্মৃতি করতেন, তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন, কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো, এজন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। হাদিসে এসেছে 4 মিন সুনানিল মুরসালিন, 4টা হচ্ছে সব নবীদের সুন্নাত, এই 4টা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। এক হচ্ছে খেতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন, আর নিকা, সব নবীরা বিয়ে করেছেন,
দু একজন ছাড়া ইয়াহিয়া ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, হয়তো বিয়ে করেননি। আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন, আল উতুর সব নবীরা পারফিউম ইউজ করতেন, তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আল আকলু কবলাল খুরুজ আলা থামারাত আও গায়রিহা, আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো। ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত, ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন, মানে আসসালাত আউয়ালান আন-নাহার সানিয়ান ওয়াল আকলু সালিসান। কিন্তু ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেজুর, চকলেট, ফিন্নি পায়ের, যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন, মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর জাহাব মিন তরিক ওয়াল আউদা মিন তরিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, এটা হচ্ছে ইফ পসিবল, যদি সুযোগ হয়। এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন, এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো, আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন, ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো। ঈদের দিন তো আনন্দের দিন, আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে। তো ইউআইতে যেটা দেখা যায়, আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি, তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সুন্নাতের সওয়াব ইনশাল্লাহ আপনি পাবেন। এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তা আল হুয়্যাদ, বিশ্বনাথ ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি, জাতীয় ঈদগাহ ময়দান বাইতুল মোকাররম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে, ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে, তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিতনা হবে। সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে। বিশ্বনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন, বিশ্বনবী বলেছেন হাত্তাল হুয়্যাদ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক, তারাও যাবে, কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন, কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা, তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে, মোটিভেশনাল কথা বলবে, আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে, কি ক্রাইসিস আমরা পার করছি, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন। তো ওটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে, তো সবাইকে একসাথে করতে হবে সবাই। এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে। এক মহিলা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের হেজাব নেই, জেলবাব নেই, আমরা কিভাবে? আল্লাহ রাসূল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা, যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা, নামাজের পরে আবার তোমাকে দিবে, তারপরেও আসবে। পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া আটা ঝিলনাল মুসাল্লা, যেহেতু পিরিয়ড চলছে ঈদগায় ঢুকবে না, মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে, ঈদের আনন্দ তারা শেয়ার করবে। ওয়াইশ তারিক না দাওয়াত আল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে। লেটস সে কালকে ইনশাল্লাহ সকাল 7টার দিকে দেখা যাবে যে 8-10 হাজার লোক এখানে জড়ো হবে, তো শুধু যদি আমরা আসতাম, আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে, ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, মানে মনে হয় যে ভালোবাসা, সবাই মিলেমিশে একাকার, এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য। তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার, বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত, এটা তো আমরা জানি না, দুই রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয়। আর বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3-3 করে, প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এটাও আপনি দিতে পারেন, এটা এটা কোনো সমস্যা নেই। 7-5-12 তাকবীরও হবে, 3-3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আলা পড়তেন, সুবহি ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকে হাদিসুল গাশিয়া। তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউএতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত ইমাম এই দুইটা সূরা দিয়ে পড়েছে। তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরু, তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে, তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন। এরপর হচ্ছে আল ইস্তিনতা ইলাল খুতবা বা আদাস সালা,
সালাতের পরে খুতবা শোনা, একটা খুতবা হয়, এই খুতবাটা শোনাও জরুরি। আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে, আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার, যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা, প্রায় 56টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে। সো আমাদের মুসলমানদের ক্রাইসিস, আমাদের সম্ভাবনা, আমাদের সমস্যা, এই সবগুলো কিন্তু জুমার খুতবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে। সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুতবাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে, কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না। এজন্য আমরা জুমার খুতবা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা শোনা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, খুতবার পরে কি হয়? কোলাকুলির পর্ব। আচ্ছা, খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে, তোমার থেকে, আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, এবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এসব এবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি। এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও অনেক সুন্দর। আরব বিশ্বে বলে ঈদ সাঈদ, তোমার ঈদটা শুভ হোক, আনন্দময় হোক, এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক। এগুলো যে আমরা বলি কুল্লা আম আনতুম বি খাইর, এটাও বলা যাবে। এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না। না, এত রিজিড হওয়াটা আসলে ঠিক না। খেয়াল রাখবেন, একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার, ধর্ম আর কালচার দুটাকে গুলিয়ে ফেলা যাবে না। আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখযি আন আইয়ি শাইইন জাদিদ মা লাম ইখালিফ রুহাদ্দিন। কোনো দেশে তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে, ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না, ওটাকে অ্যাপ্রিসিয়েট করে। সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে, যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না, চায়নার মুসলিমদের সাথে হয়তো মালায় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয়, এটা হয়তো মিলবে না, ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে, এটা হয়তো আমাদের সাথে যাবে না। এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি। আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে, অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না। মানে ঈদ আসবে, ঈদ মুবারক বলবো না, এটা অসম্ভব। সো ঈদ মুবারক, ঈদ সাঈদ, এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরু, তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন, সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে, তারা বলেছেন তাখসিসু জিয়ারাতিল কুবুর বিল আয়াত, কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারতকে খাস করে তাহলে এটা মাকরু হবে, কিন্তু লাউ ইয়াজহুরুকা আদাতিন ফালাবা আসাফি, ইন জেনারেলি কেউ কবর জিয়ারত করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই। সর্বশেষ কথা,